ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম বিরতির পর। লকডাউনের মধ্যে সাত সকালে বহুতলের সামনে থেকে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে দাবি পরিবারের। দমদমের দেবীনিবাস রোডের ঘটনা, মৃতের নাম আলপনা দাস। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে মেয়ের বাড়িতে আসেন 62 বছরের ওই বৃদ্ধা। আজ সকালে সকলের অলক্ষ্যে তিনি ছাদে উঠে যান, কিছুক্ষণ পরেই বহুতলের সামনে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের দাবি, ডিপ্রেশনে ভুগছিলেন ওই বৃদ্ধা। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, করোনা আবহে বয়স্কদের প্রাতঃভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ডিপ্রেশনে ভুগছেন, সেই কারণেই আত্মহত্যা কিনা খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ।